আজ আমরা চলে এসেছি দেবপুকুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে। ব্যারাকপুরের দেবপুকুরের বাসস্ট্যান্ডের একদম কাছে অবস্থিত এই স্কুল। শহরতলির মাঝে অথচ অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই স্কুল রামকৃষ্ণ বিদ্যাপীঠ। মিশনের প্রাক্তনী দ্বারা পরিচালিত ও রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি এই বিদ্যালয়ে প্রবেশ করতে ডান দিকে রয়েছে মন্দির। এখানে অবস্থান করছেন স্বয়ং পরমহংস রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজি। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত এই বিদ্যালয়ে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, বিভিন্ন অ্যাক্টিভিটি ক্লাসেস। এছাড়াও শিশুদের নিউট্রিশনের উপর যথেষ্ট দৃষ্টিপাত করা হয় এই বিদ্যালয়ে। রয়েছে ডে কেয়ারের বন্দোবস্ত। এছাড়াও একজন শিশুকে মানবিক ও রুচিশীল মানুষ হিসেবে গড়ে তোলায় ব্রতী হয়েছে এই দেবপুকুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দেবপুকুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে, যেখানে আমরা পেয়ে গেছি এখানকার কর্ণধার পিনাকি চ্যাটার্জিকে। কি বলবেন স্যার? প্রথমেই বলি, আমি নিজে যেহেতু রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তন স্টুডেন্ট, তো আমার দীর্ঘদিন ধরেই ইচ্ছা ছিল যে এরকম একটা স্কুল গড়ে তোলার। আমরা পুরো যে স্কুলটার গড়েছি এখানে, এটা পুরোপুরি সেবা মানসিকতা নিয়ে কাজটা করা এবং মানুষের যাতে ভালো হয়। এখানকার পঞ্চায়েত এরিয়া মানুষ এই ধরনের খরচা দিয়ে, আজকাল অনেক বড় বড় স্কুল আছে যেখানে প্রচুর অনেক টাকা বেশি ফিজ নেওয়া হয়, অনেক বেশি মানুষের খরচা তাতে বেড়ে যায়। তো মানুষের জীবনযাপনের সাথে সাথে তারা যাতে তাদের স্কুল ঠিকঠাকভাবে চালাতে পারে, বাচ্চাদের স্কুলিং ঠিকমতো হতে পারে, তার জন্য এই স্কুলটাকে তৈরি করা এবং সবথেকে কম খরচে ব্যারাকপুরের মধ্যে যত রকম ফেসিলিটি। ভবিষ্যতে কি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনাদের কোনো যোগসূত্র সাধনের চেষ্টা করা চলছে? দেখুন, শুরুতেই আমি বলি, আমাদের স্কুলের প্রতিষ্ঠা করেছেন নগরা রামকৃষ্ণ মিশন থেকে চণ্ডী মহারাজ নিজে এসে আমাদের স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং স্বামী শ্রী সর্বশিবানন্দ মহারাজ আমাদের এখানে রীতিমতো আসেন এবং দেখেন স্কুলের পড়াশোনা সমস্তটাই। আগামী দিনেও উনি আসছেন এবং রামকৃষ্ণ বানপ্রস্থ আশ্রম যে আছেন তার আন্ডারে আমাদের স্কুল যেতে চলেছে। সাধারণ এলাকাবাসী বা দূরবর্তী পার্শ্ববর্তী অঞ্চলের বা অভিভাবক অভিভাবকদের জন্য বা গার্জেনদের জন্য বা পিতামাতাদের জন্য আপনার তরফ থেকে কী বার্তা থাকবে আপনার এই স্কুলের জন্য? দেখুন, আমি তো চাই সবসময়, আমি তো চাইবো যে অভিভাবকরা যাতে আমাদের স্কুলে সবসময় নিয়ে আসে, কিন্তু তাও তাদেরকে আজকে অভিভাবকরা যাতে আমাদের স্কুলে সবসময় নিয়ে আসে কিন্তু তাও তাদেরকে আজকের দিনে দেখা উচিত যে অন্যান্য জায়গায় কী ধরনের গাইডলাইন বা কী ধরনের সিলেবাস তারা ফলো করছে, বাচ্চাদের উপর কীভাবে দেওয়া হচ্ছে। এখানে পুরো দেওয়াটা কিন্তু টেকনিক্যালি বাচ্চাদেরকে পুরোটা করা হয়, তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স টিচার এবং এক্সপিরিয়েন্স ম্যাম দিয়ে এখানে সমস্ত ধরনের ক্লাস বা সমস্ত ধরনের পড়াশোনা শেখ। অভিভাবকরা যদি একটু বাজারে খোঁজ নেন বা একটুখানি বাজারে ঘোরেন তাহলে তারা বুঝতে পারবেন যে আমাদের স্কুল সম্পর্কে। আপনার নাম? আমার নাম পিনাকি চ্যাটার্জি। কেমন পড়াশোনা হয় এই স্কুলে? ভালোই পড়াশোনা হয়। ভালো বলতে বাচ্চারা তো বাড়িতে বসে সবসময় পড়াশোনাটা মানে সমানভাবে হয় না, স্কুলে দেওয়াতে যে আন্টিরা থাকে তারা ভালো বলছে, তার জন্য বাড়িতে গিয়ে বলে মা হ্যাঁ এই জিনিসটা খুব ভালো বলেছে। কিরকম ধরনের প্রোগ্রেস আগে কি করতে পারতো না এখন কি করতে পারে? আগে দেখুন, আমি আমার কথা বলবো, যখন আমি স্কুলে ভর্তি করিয়েছি তখন আমার মেয়ে লিখতে জানতো না, এমনি সবই বলতে জানতো। এখানে আসার পর থেকে স্যার আন্টিরা সব হাতে ধরে লেখায়, বাড়িতে গিয়ে সেই জিনিসটা আমি আবার লেখাই, তো সেই জিনিসটা তাড়াতাড়ি আরও লেখার অভ্যাসটা হয়েছে। হ্যাঁ, লেখার অভ্যাসটা খুব ভালো হয়েছে। আপনার নাম? গৌরী মুখার্জি। কিরকম পড়াশোনা হয় এখানে? আপনার নাম?